নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুসবাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল ক্বালব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মনে রাখো প্রত্যেকটা মানুষের শরীরে একটি গোস্তের পিণ্ড রয়েছে, যা সঠিক থাকলে, যেটা ভালো থাকলে প্রত্যেকটা মানুষের অন্তর, প্রত্যেকটা মানুষের সমগ্র দেহই ভালো থাকে, এবং যার বিকৃতি ঘটলে, যার যেটা খারাপ হয়ে গেলে প্রত্যেকটা মানুষের সমগ্র দেহই খারাপ হয়ে যায়। আলা ওহিয়াল কলব, আর সেই বস্তুটা, সেই জিনিসটা হলো প্রত্যেকটা মানুষের হৃদয়, অন্তর, কলব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার আমার অন্তর যদি ভালো থাকে, তাহলে আপনার আমার হাতের দ্বারা, আপনার আমার জবানের মাধ্যমে, পায়ের মাধ্যমে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কখনো পাপ কাজ সংঘটিত হবে না, গুনাহের কাজে আপনি আমি কখনো লিপ্ত হব না ইনশাল্লাহ। আর আপনার আমার যদি অন্তর খারাপ হয়ে যায়, হৃদয় যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার আমার মাধ্যমে প্রত্যেকটা মানুষের হাতের দ্বারা, পায়ের দ্বারা, তার দুই চোখের মাধ্যমে, দুই কানের মাধ্যমে, তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্যায় কাজ অবশ্যই সংঘটিত হবে। এজন্য প্রত্যেক দিনই ভাই এবং বোনদেরকে আগে আমাদের অন্তরকে ভালো করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত ফেসবুক লাইভের আমার সকল দিনই ভাই এবং বোন, এবং আমার অনেক কাছের বন্ধু, এবং যারা দেশ থেকে, দেশের বাহির থেকে, দূর থেকে এবং কাছের থেকে আমার লাইভটি শুনছেন, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। সম্মানিত দিনই ভাই এবং বোনেরা, আপনারা সবাই জানেন এবং অনেকে জানেন না, এজন্য আজকের হঠাৎ লাইভে আসলাম যে আমার ব্যক্তিগত ফেসবুক পেজ ইমরান বিন আবুবকর, এই পেজটা আমার মূলত পার্সোনাল নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজ। তো আপনারা সকলেই আমার এই ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইনশাল্লাহ নিয়মিত এই পেজ থেকে বিকাল পাঁচটায়, প্রত্যেকটা দিন বিকাল পাঁচটায় ধারাবাহিকভাবে কোরআন এবং সহিহ হাদিস থেকে লাইভে আলোচনা শুনতে পারবেন ইনশাল্লাহ। তো আমার সাথে লাইক এবং ফলো দিয়ে আমার এই ফেসবুক পেজে সাথেই থাকুন। তো দেখুন, আজকের যেহেতু লাইভে আসছি, এজন্য দিনী ভাই এবং বোনদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকের আমি মূলত আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেটা হলো তাকওয়া বা আল্লাহ ভীতি সম্পর্কে। দেখুন, প্রত্যেকটা মুমিন বান্দাবান্দির জীবনে আল্লাহ ভীতি অর্জন করা, তাকওয়াশীল হওয়া একান্ত জরুরি। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন পবিত্র কুরআনুল কারিমে সূরা আলী ইমরানের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মানবগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা খাঁটি পূর্ণাঙ্গ একজন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে এসো না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন বিভিন্নভাবে পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন জায়গায়, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা তাকওয়া সম্পর্কে অনেক বিষয় জানতে পারি। দেখুন, এ সম্পর্কে সহিহ আল বুখারী মুসলিমের শরীফের একটা হাদিস আসছে হবে। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে, অপর একটা হাদিসে বলছেন যে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াহতুরুহু ওয়া লা ইয়াখজুলুহু আত-তাকওয়া হা হুনা ওয়া ইশির ইলা সাদরিহি সালাসা মাররাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মুসলমান অপর আরেকজন মুসলমানের ভাই ভাই, কাজেই তোমরা একজন আরেকজনের প্রতি ঝুলুম করবে না, অত্যাচার করবে না, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখজুলুহু, এবং একজন আরেকজনকে লজ্জিত করবে না, ওয়া লা ইয়াখজুলুহু, এবং একজন আরেকজনকে অপমান করবে না, এবং একজন আরেকজনকে হে উতুচ্চ করে দেখবে না, ছোটো করে দেখবে না। এই কয়েকটা উপদেশ দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওই শিরিলা সাদরিহি সালাসা মাররাতিন। এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তিনি ওনার নিজের বুকের দিকে ইশারা করে বললেন যে প্রত্যেকটা মানুষের তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের বুকের ভিতরে রয়েছে, বুকের ভিতরে প্রত্যেকটা মানুষের আল্লাহ ভীতিটা বা তাকওয়াটা হৃদয়ের ভিতরে আছে। অর্থাৎ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে অন্তর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নাই, সম্মানিত দর্শক ও শ্রোতা, দেখুন, এ সম্পর্কে একদা কোনো একজন সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আত্তাহুম
যে ব্যক্তি তোমাদের মধ্যে যে সমস্ত বান্দা বান্দিরা সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে যারা পরহেজগার, যারা আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, তারা মুত্তাকি হতে পেরেছে, সেই সবচেয়ে সম্মানিত বা মর্যাদাবান ব্যক্তি। সম্মানিত দর্শক শ্রোতা, তাই তো এই জন্য আমাদেরকে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি সর্বাবস্থায় রাখার চেষ্টা করতে হবে। আপনি আমি যেখানেই থাকি না কেন, মনে করেন আপনি এমন একটা ঘরের ভিতরে আছেন, আপনি খুবই একাকিত্বভাবে আছেন, নির্জনে আছেন, এমন অবস্থায় শয়তান ধোকা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে যে খারাপ কাজের কথা চিন্তাভাবনা আসতেছে। আপনি মোবাইল ব্যবহার করতেছেন, দেখা যাচ্ছে আজকের যুব সমাজ বিভিন্ন সময়ে অ্যান্ড্রয়েড ফোনের সাথে বেশি সময় পার করে। আপনার ফোনে MB আসছে, ইন্টারনেট খুব ভালো আছে, আপনি ইন্টারনেটের বিভিন্ন জায়গায় গিয়ে গান বাজনা দেখছেন, উলঙ্গ নাচ দেখছেন, এই দেখা যাবে না, পর্নোগ্রাফি দেখছেন, এটা দেখলে অবশ্যই আপনার ইসলাম এবং ইমান সব কিছুই হারিয়ে যাবে, আপনার ইমান দুর্বল হয়ে যাবে, আপনার শরীরও খারাপ হয়ে যাবে। যেটা কিছু আগেই হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা মানুষের অন্তর হৃদয় যদি খারাপ হয়ে যায়, তাহলে তার সমস্ত আমল কাজকাম তার সব কিছুই খারাপ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা আমাদের ভয় করতে হবে, ভয় করে চলতে হবে, তাহলে আপনি আমি একজন খাঁটি মুত্তাকি পরহেজগার মানুষ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে যে যেখানেই থাকি না কেন ভাই, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো আমাদেরকে ভয় করতে হবে, এবং প্রত্যেকটা মানুষকে দাওয়াতি কাজ করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষ, আপনি আমি যে যেখানে আসি না কেন, সবাইকে আমাদের বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।